হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টরের নোটিফিকেশান কিন্তু জারি করেছে রিক্রুটমেন্টের নোটিফিকেশান যেটার জন্য অনেক দিন থেকে কিন্তু ওয়ান ওয়েট করছিল তো এখানে কিভাবে রিক্রুটমেন্ট হবে কত ভ্যাকেন্সিস রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হতে পারে এবং সাথে সাথে প্রিলিমস এক্সামে কত মার্কসের হবে কীভাবে হবে এবং ফাইনাল যেটা এক্সাম হবে অর্থাৎ ফাইনাল কম্বাইন্ড এক্সাম সেখানে কত মার্কসের কীভাবে এক্সাম হবে সম্পূর্ণ বিস্তারিত জানব ভিডিওটিতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমে দেখা রয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি অর্থাৎ জন্য ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি প্রথমে এখানে দেখো রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল পে স্কেলটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা পে স্কেল রয়েছে দেখো বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো ওকে নেক্সটে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সিস কত ভ্যাকেন্সিস কোন ক্যাটাগরিতে রয়েছে সম্পূর্ণ ডিটেলসে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে দেখো নাম্বার অফ ভ্যাকেন্সিস কত রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি রয়েছে দেখো প্রথমে আনরিজার্ভড আনরিজার্ভ ক্যাটাগরিতে দেখো রয়েছে দুটো এখানে ভাগ আমরা দেখতে পেয়েছিলাম যে একটা রয়েছে আন আনআরবান্স অর্থাৎ ইউবি এবং আরেকটা রয়েছে আর্মবান্স যেটা এবি বলা হচ্ছে এবং এবির ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু মেল ক্যান্ডিডেটরা বসতে পারবে ওকে এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট লেডি ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবার দেখো আনরিজার্ভ ক্যাটাগরিতে এসআই পুলিশের জন্য রয়েছে চারশো তেরোটি সিট এবং লেডি এসআইদের জন্য রয়েছে বিরাশিটি এবং এখানে দেখো আম যেখানে রয়েছে যেটাতে শুধুমাত্র মেলরা অ্যাপ্লাই করতে পারবে সেখানে রয়েছে একশো একটি সব মোট মিলিয়ে রয়েছে পাঁচশো ছিয়ানব্বইটি একই রকমভাবে দেখো সিডিউল কাস্টের জন্য রয়েছে একশো ছেষট্টিটি এখানে তেরোটি রয়েছে লেডি এসআইদের জন্য এবং একচল্লিশটি রয়েছে আম যেটা রয়েছে ক্যাটাগরি এবং টোটাল রয়েছে এখানেও দুশো চল্লিশটি সিডিউল ট্রাইবের জন্য রয়েছে দেখো ফর্টি ফাইভ নাইন এবং এসআই যেটা রয়েছে আমবান্স সেটার জন্য এগারোটি টোটাল মিলিয়ে রয়েছে সিক্সটি ফাইভ এবং ওবিসি এদের জন্য রয়েছে সেভেন্টি সিক্স এখানে রয়েছে পনেরোটি উনিশটি এবং মোট মিলিয়ে রয়েছে একশো দশটি শেষে দেখো রয়েছে ওবিসি বি যাদের জন্য রয়েছে তিপ্পান্নটি আমবান্স ক্যাটাগরির এসআই পুলিশ এবং লেডি এসআইদের জন্য রয়েছে এগারোটি এবং এসআই পুলিশদের জন্য রয়েছে যেটা অনলি ফর মেল সেখানে রয়েছে মোট তেরোটি সব মিলিয়ে মোট সাতাত্তরটি এবার সব মিলিয়ে যেটা হলো দেখো আমবান্স এসআই পুলিশদের জন্য মোট রয়েছে সাতশো তিপ্পান্নটি এবং লেডি এসআইদের জন্য রয়েছে দেড়শোটি সিট এবং এখানে রয়েছে শুধুমাত্র মেলদের জন্য যেটা রয়েছে একশো পঁচাশি সর্বমোট যেটা রয়েছে সর্বমোট হচ্ছে হাজার অষ্টাআশি সিট ওয়ান জিরো এইট এইট টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আরেকটা জিনিস এখানে যেটা বলা রয়েছে যে টোটাল ভ্যাকেন্সিস অ্যাজ স্টেটেড অ্যাবভ ইস পিওরলি প্রভিশনাল এটা কিন্তু প্রভিশনাল বলা হচ্ছে অ্যান্ড মেবি বি চেঞ্জড ওকে বলা রয়েছে দেখো সাবজেক্ট টু মার্জিনাল চেঞ্জেস কোনো কারণবশত সেটা চেঞ্জ হতে পারে এরপরে খুব ইম্পর্ট্যান্ট যেটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি ক্রাইটেরিয়া হতে পারে প্রথমেই মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া এটা প্রত্যেকে জানো তোমরা এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে এজ লিমিট এজ লিমিট এখন পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে যে কুড়ি বছর হতে হবে তোমার কত এক এক দু হাজার একুশ অর্থাৎ ফার্স্ট জানুয়ারিতে তোমার বয়স হতে হবে কুড়ি বছর থেকে সাতাশ বছরের মধ্যে কুড়ি বছর থেকে সাতাশ বছরের মধ্যবর্তীতে হতে হবে এবং আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই ফাইভ ইয়ার্স ফর এসসি এসসি ক্যান্ডিডেট জন্য পাঁচ বছরে ছাড় রয়েছে আপার এজ লিমিট এবং এসটিদের জন্য রয়েছে সরি এস টিদের জন্যও পাঁচ বছর রয়েছে এবং ও জন্য রয়েছে তিন বছরে রিল্যাক্স ওকে রিল্যাক্সেশান রয়েছে ও জন্য এরপরে আমরা একটু নিচে চলে আসি দেখো এখানে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কি হতে হবে দ্য applicant মাস্ট হ্যাভ টু ব্যাচেলার্স ডিগ্রি in any ডিসিপ্লিন ফ্রম দ্য recognized ইউনিভার্সিটি অর ইকুভ্যালেন্ট অর্থাৎ এখানে অবশ্যই কী হতে হবে বিএ কমপ্লিট হতে হবে গ্র্যাজুয়েট হতে হবে এনি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে অর ইকুভ্যালেন্ট নেক্সট রয়েছে দেখো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই বাংলায় জানতে হবে কী বলা রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট টু স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলায় কথা বলা পড়া এবং লেখা সম্পূর্ণ কিছু কিন্তু জানতে হবে হাওভার দিস প্রভিশন উইল নট বি বিপ্লিকেবল ফর দ্য পার্সনস হু আর পারমানেন্ট রেসিডেন্ট অফ হিল সাব ডিভিশন অফ দার্জিলিং ওকে দার্জিলিং কালিম্পংয়ে যারা ডিস্ট্রিক্টে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় আর কি এই ভাষার ব্যাপারটা আর কি কারণ তাদের এখানে দেখো অ্যাক্ট রয়েছে অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান হিসেবে তাদেরকে কিন্তু সেই ছাড়পত্র দেওয়া হয় এখানে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট প্রসেস দ্য অ্যাবভ নোটেড কোয়ালিফিকেশানস অন অর বিফোর দ্য ডেট পাবলিকেশান অব দ্য অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের যে ডেট রয়েছে সেই ডেটের আগে সেই যত কোয়ালিফিকেশানগুলো রয়েছে সেই কোয়ালিফিকেশানগুলো কিন্তু কমপ্লিট হতে হবে অর্থাৎ রানিং কোনো কিছু কিন্তু এখানে ইউজ করতে পারবে না কেউ হয়তো গ্র্যাজুয়েট হয়নি রানিং গ্র্যাজুয়েট তারা কিন্তু বসতে পারবে না পরিষ্কারভাবে বলা রয়েছে এরপরে দেখো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস ফিজিক্যাল মেজারমেন্ট কী হতে চলেছে যেটু পুলিশ পুলিশ লাইনে জব সেই জন্য এখানে কিন্তু এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখানে দেখো প্রথমে যেটা রয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিই এখানে রয়েছে নেম অফ দ্য পোস্ট রয়েছে কি সাব ইন্সপেক্টর অফ পুলিশ এখানে রয়েছে কিন্তু আনআরবান্স অর্থাৎ ইউবি যেটা এখানে পরিষ্কার রয়েছে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ সমস্ত ক্যাটেগরির ক্যান্ডিডেটদের জন্যই শুধুমাত্র অ্যাকসেপ্ট গোর্খাস রাজবংশিস গোয়ালিস এবং সিডুল ট্রাইবের জন্য এস জন্য বাদ দিয়ে সকলকে হতে হবে ওয়ান সিক্সটি সেভেন সেন্টিমি ওয়ান সিক্সটি সেভেন সেন্টিমিটার এবং চেস্ট যেটা হতে হবে মিনিমাম কত হতে হবে চেস্ট সেভেন্টি নাইন সেন্টিমিটার উইথ আ মিনিমাম এক্সপেনশন অফ পাঁচ সেন্টিমিটার ওকে এবং ওয়েট হতে হবে কত সেই হিসাবে ওয়েট হতে হবে ফিফটি সিক্স কেজি এবং যাদেরকে এখানে অ্যাকসেপ্ট বাদ রাখা হয়েছিল যাদেরকে তাদের কথা বলা রয়েছে তাদের জন্য সাত সেন্টিমিটার ছাড় রয়েছে অর্থাৎ ওয়ান সিক্সটি সেন্টিমিটার এবং যেটা চেস্ট রয়েছে সেটা হচ্ছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার উইথ এক্সপেনশন ফাইভ সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে কত ফিফটি টু কেজি একই রকমভাবে এখানে দেখো আমরা একটু নিচে চলে আসি এখানে রয়েছে এবার আম বান্সের জন্য সাব ইন্সপেক্টর অফ অল পুলিশ অফ পুলিশ আম বান্স ওকে বান্সের জন্য রয়েছে দেখো একই রকমভাবে এখানে অল ক্যাটেগরি শুধুমাত্র এক্সেপ্ট কাদের জন্য এখানে রয়েছে আগেও বলেছি এখানে হবে কত এখানে একটু হাইট আরও বেশি প্রয়োজন হচ্ছে ওয়ান সেভেন্টি থ্রি এবং দেখো এখানে চেস্টও বেশি হতে হবে ওয়ান এইটটি সিক্স সেন্টিমিটার ওয়েথ মিনিমাম এক্সপেনশান অফ ফাইভ সেন্টিমিটার এবং ওজন হতে হবে সিক্সটি কেজি এবং যারা গোর্খাস রাজবংশীস গার্লিস এবং সিডুল ট্রাইব রয়েছে তাদের এখানে ছাড় রয়েছে তাদের হাইট হতে হবে ওয়ান সিক্সটি থ্রি সেন্টিমিটার ওয়েথ কত চেস্ট হতে হবে এইটটি ওয়ান এবং মিনিমাম এক্সপেনশন অফ ফাইভ সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে কত ফিফটি ফোর কেজি এবার দেখো যেটা লেডিস ইন্সপেক্টর রয়েছে লেডি ইন্সপেক্টরদের জন্য রয়েছে সাব ইন্সপেক্টরদের জন্য একই রকমভাবে এখানে ক্যান ওয়ার্ল ক্যান্ডিডেটসদের জন্য একশো ষাট সেন্টিমিটার এবং গোর্খাস রাজবংশীর গোয়ালিসদের জন্য হতে হবে ওয়ান ফিফটি ফাইভ এবং এখানে চেস্টের কোনো ব্যাপার নেই হাইট হতে হবে দেখো ফর্টি এইট কেজি এবং গোর্খাসদের জন্য বা রাজবংশীর কোয়ালিস এবং শিডিউল টাইপদের জন্য হতে হবে ফর্টি ফাইভ কেজি এরপরে মাস্ট বি কোয়ালিফাই ফর অফ দ্য ফলোইং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পেট পেটের ক্ষেত্রে দেখো এখানে কী বলা রয়েছে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে ইউ বি এবং এবি সকলের জন্য মেল ক্যান্ডিডেটদের জন্য আটশো মিটার আটশো মিটার উইদিন থ্রি মিনিটস ওকে এবং ফিমেলদের জন্য যেটা রয়েছে ফিমেলদের জন্য চারশো মিটার উইথ উইদিন টু মিনিটস এর মধ্যে এখানে আরেকটা বিষয় বলা রয়েছে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছে দে আর নট এলিজিবল ফর দিস পোস্ট ওকে মেথড অফ রিক্রুটমেন্ট এখানে মেথডটা বলা রয়েছে কিভাবে রিক্রুটমেন্ট হবে সেই প্রসেসটা বলা রয়েছে এখানে এখানে বলা রয়েছে পোস্ট অফ ইন্সপেক্টর লেডি ইন্সপেক্টর ওকে লেডি সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর এ জন্য ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বি ফিল্ড আপ অন বেসিস অফ কোয়ালিফি কোয়ালিফাইং দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান হুইচ উইল একটা স্ক্রিনিং এক্সামিনেশন ফলোড বাই দ্য ফিজিক্যাল আচ্ছা এখানে প্রথমে একটা প্রিলিমিনারি এক্সামিনেশান হবে তারপরে কী হবে তারপরে হবে পি এম টি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড আফটার দ্যাট হবে কি পি ইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে হবে কি ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সাম যেটা তোমাদের মেন্স পরীক্ষা হিসাবে ট্রিট করা হয় ওকে তারপরে ফাইনাল পার্সোনালিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবার কত মার্কস থাকবে প্রিলিমিনারি এক্সামে থাকবে টোটাল দুশো মার্ক কোশ্চেন হবে টোটাল একশোটি অর্থাৎ পার কোশ্চেনের জন্য টু মার্কস দেওয়া হবে ওকে যার মধ্যে দেখো এখানে দুশো মার্কসের মধ্যে একশো কোশ্চেন থাকবে যার মধ্যে জেনারেল স্টাডিজ থাকবে মোট পঞ্চাশটি প্রশ্ন এবং পঞ্চাশটি প্রশ্ন থাকবে আদার্স থেকে আদার্সের মধ্যে রয়েছে রিজনিং অ্যাবিলিটি এবং রয়েছে কি ম্যাথামেটিক্স বা অ্যারিথমেটিক টোটাল মিলিয়ে থাকছে তোমাদের একশো কোশ্চেন এবং দুশো মার্কের পরীক্ষা ডিউরেশন হবে টাইম ডিউরেশন হবে নাইনটি মিনিটস নাইনটি মিনিটস এন অফ টাইম রয়েছে এবং এরপরে দেখো এখানে বলা রয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার ইন দ্য প্রিলিমিনারি এক্সাম এবং প্রিলিমিনারি আচ্ছা কত থাকবে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং এবং আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামটা কিন্তু মার্কস পরবর্তী এক্সামে অ্যাড হবে না এটা জাস্ট কোয়ালিফাইং নেচার এরপরে হবে দেখো ফিজিক্যাল যেটা মেজারমেন্ট টেস্ট পি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি তারপরে হবে তোমাদের কম্বাইন ফাইনাল কম্বাইন কম্পিটিটিভ এক্সাম ওকে ফাইনাল কম্বাইন কম যেটা কম্পিটিটিভ এক্সাম হবে সেটাও হবে দুশো মার্কের কিন্তু সেটা হবে কিন্তু রিটেন যেখানে রয়েছে দেখো পেপার ওয়ানে রয়েছে জেনারেল স্টাডিস অ্যান্ড অ্যারিথমেটিক একশো মার্কের যেখানে থাকবে পঞ্চাশ মার্ক ফর জেনারেল স্টাডিজ পঁচিশ মার্ক ফর লজিক্যাল অ্যান অ্যানালাইটিক রিজনিং অ্যান্ড পঁচিশ মার্ক অ্যারিথমেটিক অর্থাৎ আগে যেটা ছিল প্রিলিমিনারিতে সেখানেও এখানেও সেম রয়েছে একশো মার্কের ওকে এবং পেপার টু যেটা রয়েছে পেপার টুটা থাকবে কি এখানে ইংলিশ পেপার টুতে থাকবে ইংলিশ অফ ফিফটি মার্কস অফ ওয়ান আওয়ার ডিউরেশান এক ঘন্টার মধ্যে ফিফটি মার্কসের একটা সেকেন্ড পেপার পরীক্ষা হবে ইংলিশের উপরে এবং পেপার থ্রিতে রয়েছে কি বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি অফ ফিফটি মার্কস ইন কত হবে এক ঘন্টায় পরীক্ষাটা সম্পন্ন হবে এরপরে দেখো ডিটেলসে আমরা জেনে নেবো সিলেবাস সম্পর্কে কিন্তু সিলেবাস সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানবো না সিলেবাস সম্পর্কে ডিটেলস জানবো নেক্সট ভিডিওতে অবশ্যই আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব ইনফরমেটিভ ছিল যদি ইনফরমেটিভ থাকে অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে যদি কোনো কোয়ারিস তোমাদের থেকে থাকে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করবে কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা আমাদের চ্যানেলে পেতে থাকবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের একদম ফুল কোর্স শুরু হবে তোমাদের বেঙ্গল পুলিশের যেটা তোমাদের এসআই রয়েছে এবং কনস্টেবল দুটোর জন্য আমরা তোমাদের জন্য নতুন কোর্স নিয়ে আসতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ